শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাস ধর্মঘটের কি প্রভাব দেখছেন বরিশালে? ধর্মঘট নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আসলে বরিশাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ ছিল, সেক্ষেত্রে আজ সকাল থেকে কিন্তু দূরপাল্লার যে রুটগুলো রয়েছে, ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা বরিশাল রুটে কিন্তু বাস চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমরা যেটি দেখেছি, অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে বরিশাল থেকে, সেই রুটে কিন্তু এখনো বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এখানে যে কাউন্ট 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে সকাল থেকে গতকালকে রাত থেকে কিন্তু চালু হয়েছে এবং সকাল থেকে দেখছি আমরা পুরোদমে কিন্তু গাড়িগুলো চলছে। সেক্ষেত্রে আমরা যদি দেখেছি যে অভ্যন্তরীণ রুটে যেহেতু যাত্রী পরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে অটো রিক্সা এবং মাহিন্দা যোগে কিন্তু এখানে যাত্রীরা সেই তাদের গন্তব্যে পৌঁছেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু শ্রমিকদের সাথে একটি দ্বন্দ্ব মারামারি ঘটনা ঘটেছিল এবং সেই মারামারি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে বরিশালের এই বাস ধর্মঘট শুরু হয়। এবং সেটি কিন্তু অনানুষ্ঠানিকই ছিল যে আসলে কেউই কিন্তু ঘোষণা দিয়েছে বাস বন্ধ করেনি এবং শ্রমিকরা কাজে না নামার কারণে কিন্তু এই বাসগুলো বন্ধ ছিল। এবং অভ্যন্তরীণ রুটের যে যারা আছে এখনো কিন্তু তারা সেই তাদের কাউন্টার বন্ধ রেখে বাস বন্ধ রেখে তারা এখন পর্যন্ত কিন্তু সেই কাউন্টারের সামনেই আসেননি এবং আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এবং দূরপাল্লা রুটে যারা রয়েছেন সেই কাউন্টারে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম এবং তারা যেটি জানিয়েছেন যে তারা সকাল থেকেই বাস চলাচল শুরু করেছেন। গতকাল রাত্রে কিন্তু আমরা একটি ঘটনা দেখেছিলাম যে মাহিন্দ্রা চালকদের সাথে কিন্তু বাস শ্রমিকদের একটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি মাহিন্দ্রা ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং সকাল থেকে কিন্তু সেই মাহিন্দ্রা স্ট্যান্ডে আমরা কাউকে দেখতে পাইনি এবং স্ট্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু সেই নতুলাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চাদরে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। এবং বরিশাল থেকে কুয়াকাটা থেকে বরগুনা এবং অন্যান্য রুটে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বরিশালের রূপাতলী থেকে বরিশাল নতুলাবাদ স্ট্যান্ডে আসছে এবং সেখান থেকে যাত্রী পরিবহন করে কিন্তু তারা চলে যাচ্ছে। তো যেটা আমরা জানতে পেরেছি, সকাল 10টার পরে কিন্তু আসলে এখানে যে অভ্যন্তরীণ রুটের যে যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং তারা আমাদের কাছে জানাবেন যে তাদের যে যাতায়াত পরিবহন সেই পরিবহন কখন থেকে চালু হবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাস চলাচলের সর্বশেষ খবর। বাস ধর্মঘটের বিষয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।